বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামায়াত যতই অগ্নিসন্ত্রাস করুক, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন সংসদীয় আসন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। রাজধানীর বিভিন্ন সড়কে মিছিলও বের করেন তারা। এ সময় আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় দখল করতে দেয়া হবে না। তফসিল ঘোষণার পরে বড় ধরনের কোনো সন্ত্রাসী হয় কি না তার কোনো সম্ভাবনা আমরা দেখি না। তার কারণ তাদের বিএনপি জামাত এই ঘোষণা দিয়া, অবরোধ ঘোষণা দিয়া তাদের কোনো খুঁজা পাওয়া যায় না, টিকিও পর্যন্ত নাই, কোথায় গেছে, কোন গর্তে ঢুকছে খুঁজা পাওয়া যাইতেছে না। এবার অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন কমিশনার যদি ঘোষণা করে শিডিউল, এই ঘোষণার সাথে সাথে জাতি আনন্দিত হবে, খুশি হবে, উল্লাস করবে যে একটা নির্বাচন আসছে। তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোটের পরদিন পর্যন্ত রাজপথে থেকে নৌকার বিজয় নিশ্চিত করার ঘোষণাও দেন তারা। আগামীতে যে আমরা যে নির্বাচনে যাব, সকল বিরোধী দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এই কারণে যে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া অন্য কোনো পথে পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে বিএনপি আজকে মানুষকে আবারও সেই জ্বালাওপোড়াও রাজনীতির দিকে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা করতেছে, যাতে এই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে ব্যাহত করার চেষ্টা করতেছে এবং বিদেশি শক্তির কাছে তারা ধর্ণা দিচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণ নৌকার পক্ষে রায় দিবে বলেও আশা আওয়ামী লীগ নেতাকর্মীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিআরপিতে আমি কন্ট্রাক্টের কাজ করতাম।